ওয়ার্ল্ড অফ বই চ্যানেলটিতে তোমাকে স্বাগত। ছোটদের গল্পের আসরের আজকের গল্প চোরের দলে রাজা, লিখেছেন শ্রী সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়। এক রাজা, রাজা ভারী ভালো, মন্ত্রী পাত্র মিত্র আমাত্যদের ওপর রাজ্য দেখার ভার থাকলেও রাজা নিজে রোজ রাত্রে ছদ্মবেশে রাজ্যের এ পথে ও পথে এপাড়ায় ওপাড়ায় ঘুরে বেড়ান। কোথায় প্রজাদের কি অভাব দুঃখ, কে খেতে পাচ্ছে কে খেতে পাচ্ছে না, শাস্ত্রী চৌকিদারেরা পাহারাদারি ঠিক করছে কি না, চোর ডাকাতের দল চুরি ডাকাতির আয়োজন করছে কি না, এই সব দেখে বেড়ান। তার এই ছদ্মবেশে বেরোনোর কথা কেউ জানে না। কোনোদিন তিনি সাজেন সাধু সন্ন্যাসী, কোনোদিন বা ভিখারী, কোনোদিন বা মিস্ত্রি মজুর, কোনোদিন বা বিদেশি সওদাগর সেজে বেরোন। এমন সাজ সাজেন যে তখন তাকে দেখলে মন্ত্রী পাত্র মিত্র শুধু নয়, রানীও তাকে চিনতে পারবেন না। ইনি রাজা। একদিন রাত্রে রাজা এমনি রাজ্য ঘুরতে বেরিয়েছেন, গুন্ডা সেজে, ইয়া গোল পাট্টা, কপালে এত বড় সিঁদুরের টিপ, পরনে টকটকে লাল রঙের কাপড়, তাও মালকোচ আটা, গায়ে ছিটের ফতুয়া, মাথায় পাগড়ি, আর হাতে মোটা একটা ডান্ডা। ঘুরতে ঘুরতে রাজা এলেন শহর পার হয়ে, গায়ের শেষে বনের ধারে এক ভাঙা মন্দিরের সামনে এসে দেখলেন মন্দিরের ভাঙা সিঁড়িতে বসে পাঁচজন মানুষ, তাদের মাঝে কিসের পরামর্শ চলছে যেন। গুন্ডার বেশে রাজাকে দেখে তারা বলে উঠল, কে বাপু তুমি, এত রাত্রে এখানে ঘুরঘুর করছো কেন? রাজা বললেন, বিদেশি মানুষ মহাশয়, দেশে খেতে পাই না, তাই রোজগারের চেষ্টায় দেশে দেশে ঘুরে বেড়াই, যদি কোনো সুবিধা হয়। তারা বললে, কি কাজ তুমি করতে চাও? রাজা বললেন, যে কাজ বলবে, চুরি ডাকাতি মারামারি যা বলবে, কোনো কাজে আমি পিছপাও নই। তারা বললেন, তোমার কোনো গুণ আছে, মানে কোনো বিশেষ শক্তি? রাজা বললেন, তার মানে? তারা বললেন, আমরা পাঁচজন, আমাদের কার কি শক্তি বলি শোনো, শুনে তোমার কি শক্তি আছে বলো, তাই বুঝে ব্যবস্থা। রাজা বললেন, বেশ বলো, তোমাদের কার কি শক্তি? তারা বললে, বসো তাহলে আমাদের কাছে, বলি। রাজা বসলেন তাদের পাশে। তখন এক নম্বর মানুষ বললে, জানো আমার এই দুটি কান, এই দুই কানে ঝিঝি পোকার ডাক থেকে কুকুর বেড়াল টিকটিকি গিরগিটির ডাক পর্যন্ত শুনে আমি বলে দিতে পারি তারা কি বলছে। দুয়ের নম্বর বললে, আমার হাতে এমন গুণ যে দড়ি একদিকে গজাল পেরেক বেঁধে সাত আটতলা বাড়ির ছাদে ছুঁড়ে সে দড়ি টাইট করে এঁটে দিতে পারি, তারপর সে দড়ি ধরে সরসর করে ছাদে উঠে যেতে পারি নিঃশব্দে। তিন নম্বর বললে, আমার হাতের ঠেলায় কেল্লার পাথরের শক্ত পাঁচিল, লোহার গুল বসানো বড় ভারী কপাট, ছাদ নিঃশব্দে আমি খুলে ফেলতে পারি চোখের পলকে। চার নম্বর বললে, আমার এই নাক, এই নাকে গন্ধ শুকে আমি বলে দিতে পারি কোন বাড়ি দুঃখী গরিবের, কোন বাড়ি আমির ওমরাওয়ের, কার বাড়িতে কোথায় আছে টাকা পয়সা হীরে জহরত, কার বাড়িতে কিচ্ছু নেই। পাঁচ নম্বরের মানুষ বললে, আমার এই দুটি চোখ, অমাবস্যার অন্ধকার রাত্রেও কোনো মানুষ যদি কালো ছায়ার মতো আমার সামনে দিয়ে চলে যায়, দিনের আলোয় পাঁচশো লোকের ভিড়ে সে যদি মিশে থাকে তবুও তাকে আমি ঠিক ধরে দেব। রাজা শুনলেন পাঁচজনের কথা। শুনে রাজা বললেন, আমার শক্তি শুনবে? আমার এই মাথা, রাজার দরবারে কারো যদি কয়েদের কি ফাঁসির হুকুম হয়, সে দরবারে আমি যদি একবার মাথা নাড়ি, তাহলে সে কয়েদের হুকুম ফাঁসির হুকুম তখনই বন্ধ হবে। পাঁচজনে তখন বললে, বটে বটে, তাহলে তো খুব ভালো হয়, আমরা নেব তোমাকে আমাদের দলে, আমরা যে কাজ করি তাতে কয়েদের ভয় আছে, ফাঁসির ভয় আছে, তুমি দলে থাকলে আমাদের সে ভয় থাকবে না আর। রাজাকে তারা তখনই নিলে দলে ভর্তি করে। তারপর পরামর্শ, আজ রাত্রে কোথায় তারা চুরি করতে যাবে।
পরামর্শ ঠিক হলো আজ রাত্রে রাজার পুরীতে চুরি। ছজনে চলল রাজপুরীর দিকে। অন্ধকার নিশুতি রাত, রাজপুরীর দেউড়িতে শাস্ত্রীরা পাহারাদারি করছে। তাদের পাশ কাটিয়ে ছজনে এলো পুরীর দেওয়ালের মাঝামাঝি জায়গায়। এসে সকলে দাঁড়ালো। দু নম্বর মানুষ তখন গজাল পেরেক বাঁধা দড়ি ছুড়ল পুরীর সাততলার ছাদের দিকে। গজাল পেরেক বিঁধল ছাদের আলসে, আর সেই দড়ি ধরে সকলে উঠল সাততলা ছাদে। রাজপুরীর উঠানে রাজার বড় কুকুরটা উঠল ডেকে ভৌ ভৌ করে। সকলে বলল, কুকুর কি বললে? এক নম্বর বললে, কুকুর বললে, এ তো ভারী মজা, রাজা মিশেছে চোরের দলে, নিজের পুরীতে চুরি করতে। সঙ্গীরা হো হো করে হেসে উঠল। কোথাকার পাগল কুকুর রে, হ্যাঁ পাগলের মতো যাতা বলে। ছাদে উঠে চার নম্বরের চোর নাক তুলে গন্ধ শুকতে শুকতে চলেছে। পেল্লায় বড় ছাদ, শুকে শুকে এক জায়গায় দাঁড়িয়ে সে বললে, এই ছাদের নিচে হ্যাঁ রাজার তোষাখানা, সেখানে আছে কারি কারি মোহর, হীরে জহরত, চুনি পান্না, গয়নাগাটি। তিন নম্বরের চোর ছাদের মেঝে হাত বুলালো, ছাদের পাথর গেল সরে। ছজনে তখন দড়ি ধরে তোষাখানায় নামল। নেমে থলি থলি মোহর, হীরে জহরত, গয়নাগাটি নিয়ে বেরোল। তিন নম্বর যে কপাটে হাত দেয়, সেই কপাটি যায় নিঃশব্দে খুলে। কজনে দিব্যি বেরিয়ে এলো পুরি থেকে থলি নিয়ে, বেরিয়ে একেবারে সেই ভাঙা মন্দিরে। মন্দিরে এসে চুরির মাল ভাগ হলো, রাজা পেলেন তার ভাগ। এদিকে ভোর হবার আর দেরি নেই, এখন যে যার ঘরে ফিরবে। যাবার আগে কথা হলো, পরের রাত্রে কোথায় সকলে জুটবে, কোথায় চুরি করতে বেরোবে, সেই সঙ্গে কার কী নাম, কে কোথায় থাকে, সেসব কথাও রাজা জেনে নিলেন। তারপর ছাড়াছাড়ি, যে যার ঘরে চলল। রাজা ফিরলেন পুরীতে। পরের দিন সকালে রাজা রাজবেশ পরে রাজসভায় এসে বসলেন। মন্ত্রী, পাত্রমিত্র, আমাত্য, সভাসদ, কোটল সকলে সভায় হাজির। সিংহাসনে বসেই কোটলকে রাজা বললেন, পাঁচটি লোকের নাম দিচ্ছি, ঠিকানা দিচ্ছি, এক্ষুনি সিপাহি শাস্ত্রী নিয়ে গিয়ে তাদের পাঁচজনকে বেঁধে সভায় নিয়ে এসো, আর তাদের বাড়িতে টাকা মোহর মণিরত্ন যা পাবে সে সবও নিয়ে আসবে তাদের সঙ্গে। খুব হুঁশিয়ার কিন্তু, নিঃশব্দে যাবে, তারা যেন টেন না পায়। সিপাহি শাস্ত্রীরা কেউ উর্দি পরে যাবে না, সাদা সিদে ভদ্রলোক সেজে যাবে, তাদের বিচার হবে। আর মন্ত্রীমশাই, আপনি তাদের বিচার করবেন, বিচারে যে সাজা উচিত মনে করবেন দেবেন, আমি বিচারের সময় চুপ করে থাকব, আজ আমি বিচার করব না, শুধু দেখব। কথা শুনে সকলে অবাক, ভাবল রাজার খেয়াল, এই নিয়ে রাজাকে কোনো কথা তো আর জিজ্ঞেস করতে পারে না। সেপাই শাস্ত্রী নিয়ে কোটাল বেরোলো, সে পাঁচজনকে পাওয়া গেল তাদের বাড়িতে। তারা খুশি মনে বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল। পাঁচজনকে ধরে বেঁধে আনা হলো রাজার সভায়, সেই সঙ্গে আনা হলো চুরির যত জিনিসপত্র, মোহর, মণিরত্ন। তারপর সভায় মন্ত্রী করলেন তাদের চুরির বিচার। চুরির মাল পাওয়া গিয়েছে, তাও আবার রাজপুরী থেকে চুরি? মন্ত্রী বললেন, রাজপুরীর মাল তোমাদের ঘরে কী করে গেল? চুপ করে রইল তারা, কোনো জবাব দিল না। মন্ত্রী বললেন, এ তো সাধারণ চুরি নয়, রাজপুরীর শক্ত দেয়াল, লোহার ফটক, অত সিপাহী শাস্ত্রী, তাদের চোখে ধুলো দিয়ে চুরি, এমন বেপরোয়া! তোমাদের কয়েদ নয়, পাঁচজনের ফাঁসি হবে। কয়েদ করলে হাত সাফাইয়ের জোরে গারদ থেকে পালাবে, ফাঁসি তোমাদের উচিত সাজা। কোটালকে মন্ত্রী বললেন, নিয়ে যাও এদের। কোটাল এসে তাদের সামনে দাঁড়ালো। দশজন শাস্ত্রী এসে ধরল এক একজনের এক একটা হাত। ফাঁসির পরোয়ানা লিখে মন্ত্রী সেটা রাজার হাতে দিলেন। বললেন, আপনার সই চাই মহারাজা, মঞ্জুরনামা। তখন পাঁচ নম্বর চোর হাত জোর করে বললেন, নিবেদন আছে মহারাজ। রাজা বললেন, বলো। পাঁচ নম্বর চোর বললেন, কাল রাত্রে চুরির বিচার হলো। কাল রাত্রের এ চুরির কাজে আপনিও আমাদের দলে ছিলেন, সে চুরির ভাগও পেয়েছিলেন মহারাজ। আপনাকে আমরা দলে নিয়েছিলাম, তার কারণ আপনি বলেছিলেন আপনার এমন শক্তি যে আপনি মাথা নাড়লে
কয়েদের হুকুম, ফাঁসির হুকুম বন্ধ হয়। সে শক্তির পরিচয় এখন। রাজা হো হো করে হেসে উঠলেন, বললেন, কিন্তু কি করে চিনলে বাপু? তখন আমার গালে ছিল গালপাট্টা, কপালে সিঁদুরের টিপ। 5 নম্বর বললে, আজ্ঞে মহারাজ, আমার এ দুটি চোখ, আমি তো বলেছিলাম অমাবস্যার রাত্রে কালো ছায়ার মতো, কাউকেও যদি আমি দেখি তখন দিনের আলোয় অমন 2-5 জন লোকের ভিড়ে সে মিশে থাকলেও তাকে চিনতে পারি। রাজা বললেন, হ্যাঁ বাহাদুর বটে, এমন ক্ষমতা নিয়ে চুরি না করে যদি ভালো কাজ করো ভালো মাহিনা পাবে, তাহলে আমি মাথা নেড়ে ফাঁসির হুকুম রদ করব, কি বলো, চুরি ছাড়তে পারবে? 5 জনই তখন হাত জোর করে বললেন, তা যদি রদ করেন মহারাজা। তার ওপর এক রাত্রির জন্য সঙ্গী আর সাথী হয়েছিলেন, এত অনুগ্রহ মহারাজ, আমরা নিশ্চয়ই চুরির কাজ আর করব না। রাজা তখন মাথা নেড়ে বললেন, বেশ তাহলে তোমাদের ফাঁসির হুকুম রদ হলো, তোমরা খালাস, কিন্তু চোরাই মাল পাবে না বাপু। 5 জনে বললে, চাই না মহারাজ, আপনার দয়ার দাম ওসব মণিরত্নের চেয়ে অনেক বেশি। গল্পটি এখানেই শেষ হলো। লেখক একটি পাঞ্জাবি রূপকথার গল্প থেকে এই গল্পটি রচনা করেছেন। গল্পটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর কী ধরনের গল্প তোমরা শুনতে চাও আমাকে অবশ্যই বলো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।